প্রস্ফুটি রুস্তম আলী ফরাজি, তিনি একজন ডাক্তার, অত্যন্ত সততার সাথে কাজ করেন, তবে এখন জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় তিনি গেছেন। প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, আর পিরোজপুরে স্টেডিয়াম হবে, আর তাছাড়া আমার সব জায়গায় ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, এগুলো সব কিন্তু করার পরিকল্পনা আছে। প্রত্যেক জেলা সদরে আমরা করে দেবো, আর তাছাড়া উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেবো, 12 মাস খেলাধুলা হবে, সে ব্যবস্থা করবো। আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা করবো, আর প্রত্যেকটা নদীর উপরে তো আমাদের ব্রিজ হবে, সে ইতিমধ্যে সে প্রকল্প নিচ্ছি। আমরা ডাক্তার সাহেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমার সশ্রদ্ধ সালাম। আমার এলাকার মানুষ অত্যন্ত খুশি আপনি আমাকে এবার মনোনয়ন দেওয়ার জন্য। আমার পক্ষে আওয়ামী লীগের এখানে সভাপতি সেক্রেটারি সবাই এসেছে, সবাই কাজ করছে। আপনি নিশ্চিত থাকেন, এই বিজয় আমাদের হবে। আপনার উন্নয়নে আমার দেশবাসী খুশি, দক্ষিণ অঞ্চলের মানুষ খুশি, যে আমি বারবার পার্লামেন্টে বলেছি, এবার দেশবাসী জানে, বিশ্ববাসী জানে, আপনি আসলেই একজন সফল রাষ্ট্রনায়ক, সে এ ব্যাপারে কোনো কারো সন্দেহ নাই। এ বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাকে একবার না বারবার দরকার, আপনার নেতৃত্ব দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এলাকায় শুধু বিদ্রোহী একজন দাঁড়িয়েছে বিএনপির সাথে তাল মিলিয়ে তাকে সুবিধা করার দেওয়ার জন্য, এটা যাতে করতে না পারে, সন্ত্রাস করে।